নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি একটা ছোট সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি মুগ ডাল আর মাছের মাথা দিয়ে এই পুঁইশাকটা রান্না করেছি, অসম্ভব মজা হয়েছে খেতে। দেখেন শাকের কালারটাও একদম চকচকে সবুজ রয়েছে, কিভাবে আমি কালারটা সবুজ রেখে আর ডালটাও একদম গলে যায়নি, কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এভাবে আমি শাকটা রান্না করেছি। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, আর মুগ ডাল দিয়ে যে কোনো শাক রান্না করলে মজা হয় খেতে। আমি এখন প্রথমে ডাঁটাগুলো, শাকের ডাঁটা আর শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ডাঁটাগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আর শাকগুলোকে গোটা অবস্থায় আমি একটা একটা করে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, কেন যেন কোনো প্রকার শাকে বালু না থেকে যায়। কেটে দেওয়ার পর অনেক সময় আমার মনে হয় বালুটা একটু কম যেতে চায়, যা একটা একটা করে আমি পাতা ধুয়ে নিই। ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে আমি ছোটো টুকরো করে কেটে নিব, আর নিয়েছি হাফ কাপ পরিমাণ মুগ ডাল। আমি এখানে শাকের পরিমাণ হচ্ছে এক আঁটি শাক নিয়েছি, আর প্রথমে আমি রেগুলার রান্নার মতোই রান্না করতেছি। প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়েছি, যেন তেলটা ছিটে না যায়, আর লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর মাছের মাথার অংশগুলোকে আমি একটু লবণ হলুদ মেখে ভেজে নিয়েছি, আর দিয়ে দিয়েছি রসুন বাটা 2 চা চামচ পরিমাণ, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে একটু পানি দিয়ে শুকনো উপকরণগুলো ব্যবহার করবো। হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিবো, আর অন্য কোনো মশলা ব্যবহার করবো না। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তেলটা যখন ছেড়ে আসবে তখন মাথার অংশগুলোকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব, আরও একটু পানি দিয়ে খুব ভালো করে মাছের মাথাটাকে কষিয়ে নিতে হবে, যেন মাছের মাথার ভিতরে কোনো প্রকার গন্ধ বা গ্যাস্ট্রিক গন্ধ না থাকে। মাছের মাথা দিয়ে যদি শাক রান্না করে অনেক সময় ভাজা ছাড়া রান্না করলে একটু মাছের মাথার অন্যরকম একটা গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, তাই একটু ভেজে নিয়েছি, তারপরে একটু কষিয়ে নিয়েছি। তারপরে প্রথমে ডাঁটাগুলোকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিই, ডাঁটাগুলোকে আগে একটু কষিয়ে নিলে সিদ্ধ খুব তাড়াতাড়ি হয়, আর আপনি যদি শাকের সাথে দেন ডাঁটা সিদ্ধ হতে হতে শাকের কালার অনেকটাই চেঞ্জ হয়ে যায়, তাই এই পর্যায়ে ডাঁটাগুলোকে একটু সিদ্ধ হয়ে আসলে প্রায় 50% পরিমাণ একটু সিদ্ধ হয়ে আসার পরে তারপরে আমি শাকগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন যে পরিমাণ পানি রয়েছে পরবর্তীতে আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। এই পর্যায়ে আমি ডালগুলোকে ধুয়ে ভিজিয়ে রেখেছি, ওই ডালগুলোকে দিয়ে তারপরে শাকগুলোকে দিয়ে দিব। ডাল আর শাক একসাথেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে, ডালের সময় বেশি লাগে না, মুসুর ডাল আর মুগ ডাল হতে কিন্তু একটু সময় কম লাগে, তাই শাকের সাথে দিয়ে দিলে হয়ে যায়। ডালটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে শাকগুলোকে উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখানে অনেকে বলেন যে ঢাকনা দিলে শাকের কালার চেঞ্জ হয়ে যায়, একদমই না, ঢাকনা দিয়ে শাকের কালার চেঞ্জ হয় না, লো মিডিয়াম লো হিটে রান্না করলে শাকের কালার চেঞ্জ হয়, আর চুলার তাপ বাড়াবে একবার বাড়িয়ে আবার কমিয়ে দিলে শাকের কালার চেঞ্জ হয়ে যায়। একটি নির্দিষ্ট তাপে রেখে শাকের কালার চেঞ্জ হয় না, একদমই চকচকে সবুজ থাকে। দেখে নেড়ে চেড়ে শাকটা ডালের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। শাকটা যখন সিদ্ধ হয়ে আসবে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, শাকের থেকে যে পানি উঠবে ওই পানি দিয়ে শাকও সিদ্ধ হয়ে যাবে, মাখা মাখা থাকবে, বেশি ঝোল ডাকলে আমার কাছে এরকম এইটা বেশি ঝোল ডাকলে বেশি ভালো লাগে না, এরকম ভিজা মানে একটু মাখা মাখা ঝোল রেখে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নেবো। বাস তৈরি হয়ে গেল শাক ডাঁটা সম্পূর্ণ সবগুলোই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু সবগুলোর কালার একদমই চকচকে সবুজ রয়েছে, ডালগুলো আস্ত অবস্থায় রয়েছে, কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে শাক রান্না করবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়। সবার কাছে আমি আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবো না, পাশে থাকে বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।